আপনার ঢালারচর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ঢালারচর এক্সপ্রেস ট্রেনের দুইটি বগি তারটি চাকা লাইনচ্যুত হয়েছে। এতে ঢালারচর পাবনা রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। সোমবার 11ই ডিসেম্বর সকাল 7:30টায় পাবনার কাশীনাথপুর বাধেরহাট রেলস্টেশনের মাঝে এ দুর্ঘটনা ঘটেছে। পাকশী বিভাগীয় প্রকৌশলী দুই বীরবল মণ্ডল এ তথ্য নিশ্চিত করেন।